এমন একটা দিন আসবে যাকে বলা হয় হাসরের মাস, এমন একটা দিন আসবে যার পীরের সকলে না নাই কোন নিতে হবে কথা তোমার সেইখানে মানুষের একটা গান আছে না যাহার বদল দেখো মাত্র যারে বলছো খুদা রাসূল হতে নয় দুদা ভজন পথে মুরশি কি রাস্তার বাড়িতে যেমন হাঁস মুরগি পোষণ আবার কি হাই হাই স্বামী স্ত্রী দুইজনে একই ঘরে থাকা আমি কিন্তু কথাটা এরকম যদি পীরের সাথে লেনা দেনা থাকে তুমি যেভাবে যে অবস্থায় যেখানেই থাকো ওইভাবে যদি ডাকতে পারো দয়াল কখনো দূরে থাকবে না, তুমি যে অবস্থায় থাকো না কেন অবশ্যই দয়াল তোমাকে দেখা দেবে। একটা জিজ্ঞাসা করেছিলাম যে কল্লা মস্তক কাটা হয়েছিল সেটা হলো গোবিন্দ রাজার আমলে কি বাজান বুরহান নামের যে বিচার পাইছিল না, কথাটা ছিল সেইখানে আমি লাস্টের কথা দিয়ে দিই, আমি যেখানকার কথাটা দিয়েছিলাম পয়েন্টটা ছিল সেই জায়গায় গোবিন্দকে শাস্তি দেওয়ার জন্য আমার বাবা শাহজালাল এমন থেকে আসলেন, আসার পরে ওই কেল্লা সাবা উনি ওই একটা কূপ ছিলেন যেখানে মানুষ যতই মারা যাইতো দেখা যায় ওই মারা গেলে কূপের পানি দিলে আবার মরা মতো চিন্তা হইতো, অবশেষে শাহজালাল দেখলেন এইভাবে তো তাদের প্রত্যাখ্যান করা যাবে না তাহলে কূপের ভিতরে মানুষের বা গরুর মাংস নিক্ষেপ করতে হবে, সেদিন সমস্ত নারীদেরকে উলঙ্গ করে এই কূপের পাশে রাখা হয়েছিল, সেদিন কোনো ব্যক্তি সাহস পেয়েছিল না, সেই খড়মপুর কেল্লা সাহেব বলেছিল দাদা আপনি যদি একবার দয়া করেন আপনি যদি আমার পর একটু সুনজর দেন তাহলে এই রাস্তাটা আমি প্রস্তাবন করতে পারি। শাহজালাল মনে মনে ভাবল কি এমন রাস্তা রে বাবা তুই আমার বল, আপনি যদি হুকুম দেন আমি যাবো ওইখানে। তো একজন ব্যক্তিকে গুরু ভাইকে জিজ্ঞাসা করলেন ভাই একটা ছুরি দাও একটা তরবারি দাও আমি নিজের হাতে নিয়ে নিজের পাল্লা কাটিয়ে যাই সেই কৌপেরকে, কথাটা ছিল সেখানে হাই এইভাবে গান গাব প্রস্তুতি নিয়ে আসিনি, আমি তো আপনারা খেয়াল করতেছেন আমি যেরকম ভাবছিলাম আসলে চাইছি জল পাইছি সঙ্গ ভাইকে ছিল পাইনি, দেশে দেখি এমন একটা সাদর মেলা ভাইকে আর কি হবে কি বলি জানো বলা যায় না, কার পিছনে জাল বেড়েছে কেউ জানি না, গান গায়ে যাই অনেক সময় ভঙ্গ ভাই আপনার পিছনে
একটা মুরব্বি বসা ছিল তখন ভিতরে একটু আছে বসে হবে আমি কেনই বা পৃথিবীতে আসলাম আবার কি করে যাব আমি যে কোথায় ছিলাম আবার দেখছি সে জন্য আসলাম আবার আমি কোথায় যাব এই কথা ভাবলে ভিতর তো অনেক আঘাত লাগে এই বিষয় আদি বোঝার জন্য গুরুর কাছে যাওয়া গুরু হল দান তার কল্পতরু সবকিছুর দাইরে নেওয়া অত্যাধিক লেখার ঘরে একদিন দেখাই হলো মানে অত্যাধিক লেখার ঘরে একদিন দেখাই হলো মানে পৃথিবী হারি দাই তুলে ঘরে একদিন হাই নেশার ঘরে রাজ্জাক দেওয়ান মানতে চাই না সরার বিবাহ নেশার ঘরে রাজ্জাক দেওয়ান মানতে চাই না হাদিস কোরআন আবার যাক
আমরা গুরু বাড়ি বাড়ি ঘুরি ঘুরে না গুরু কি নিজের জন্য ঘুরে গুরু কি নিজের জন্য ঘুরে গুরু ঘুরে ভক্তের জন্য দেখি আমি যা কিছু করছি বা না করেছি আমার একটা মাত্র যদি ভক্ত আমার মতো হয় আমার একজন ভক্ত যদি আমার নবীর আদর্শ মতো চলে তরিকা মতো চলে যদি একজন খাঁটি গুরুর ভক্ত হয়ে যদি জাগৃত হতে পারে আমি তার নাই চলে যাব গুরু কিন্তু ভক্তের আশা করে আমি কি করলাম না করলাম সেটা দেখার বিষয় না যদি আমার ভক্তের ওজন বেশি থাকে আমিও তার নাইয়ে পারি এই জন্যই গুরু বাড়ি বাড়ি যা কথা তো কই কি গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মিলে কপালে ভক্তের মতো ভক্ত হইলে তারা সাই গুরু সদাই চেয়ে থাকে ভাই না বাজান মুশুরি খোলার শাসক ডেঙ্গর চান এবং তুমি যুদ্ধের মাওলানা মস্ত বড় দুইজন অলি তারা একই মাপের একই সময়ে দুইজন ব্যক্তি গুরু ভাই মুশুরি খোলার শাসক বলেছিল ডেঙ্গর রে তোরা এসেছিস দুই দিন যাবৎ আমার গরুর কোনো গাবান নাই একটু চেষ্টা করা যায় কি সকলেই গেল যায় দেখে যেখানে কোন দিব যেখানে কাটবো যায় যদি খালি শাবুক মানে শিষ্য ওই যে শিল্পীকর তোমার মানে বিভিন্ন পানিতে নদীতে থাকে সেগুলো দেখে ভয়ে চলে আসলো বলে শাসক আমরা তো কাটতে পারলাম না সেখানে আমি ভয়ঙ্কর জীবজন্তু আমার দ্বারা সম্ভব না ডেঙ্গরকে বলে বাবা রে গরু দিতেলে না খাই থাকবো ডেঙ্গর নিশ্চিত মাথা মাথাটা উঠে কই বাজে আপনি তো আমার জানার জন্য হুকুম দেন না আমি তো বসে আছি চুপ করে দেখি আমার বলে মামা চেষ্টা করতে চুপ দেখি আমি তো আশায় আছি আমার গুরু আমাকে বলে কি না বাজান আমি দেখতেছি নির্ঘাত মারে এই মারার কোলে ও যাক
Thank you.
টাকা দিয়ে আনি নেই কথাটা বুঝতে পারছেন আপনাদের ভালোবাসায়
কিন্তু আমার ভালোবাসায় তারা আসছেন। আপনারা যদি বিরক্ত হন তাহলে আমার গান গাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা বলবেন যখন, আর যদি বলেন সারা রাত শুনবো তাহলে আমি সারা রাত শুনবো। একটু বলে তো সেই সাথে আপনাদের একটু তরুণ ধুলা আমাকে দিয়ে আমার বড় ভাই ও আমি আপনাদের জন্য সামান্য কিছু তোবারসের ব্যবস্থা করছি, কেউ না খায় যাবেন আপনারা, এটাই আমার অনুরোধ। সবার পায়ে ধরে বলতেছি আমি, কেউ যাবেন না, যদি যান তাহলে আপনারা ঠেকা থাকবেন সবাই। তবে যাই হোক, নয়াপাড়া থেকে আগত আমার বন্ধু বৈরবর মোহিত আমার ভাই তুরস্কে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন, সেই সাথে কোহিনুর গোয়াল 100 টাকা, আমার আজিজ ভাই 100 টাকা, হাসেন ভাই 100 টাকা, মানিক ভাই 100 টাকা, আমার কাকা সাইয়েদ ব্যাপারী 100 টাকা, আমার ভাই আলাউদ্দিন সেও 100 টাকা, আমার সাসত ভাই আহাদ আহাদ আহাদের ওয়াইদ আমার কাকি তিনজনে মিলে 300 টাকা। অনেকক্ষণ আগে দিতে তো একটু ভুলে গেছি, আমার কাকা রিয়াজুল ব্যাপারী 100 টাকা, আমার বড় ভাইরা 100 টাকা, আজিজ ব্যাপারী 100 টাকা, ইন্নুস ব্যাপারী 100 টাকা, আর চান্না কোম্পানি 100 টাকা। আমার শিরদীয় বড় বাবু কাকলির মা সুরজ ভাইকে 100 টাকা, আমার শ্বশুর সেও 100 টাকা দিয়ে বলুন। এই আমার বাড়ি, এক সপ্তাহের মধ্যে আমি গান গাব, এত সুন্দর মীমাংসা দিয়ে যে সুন্দর ভাবে তার আসর বন্ধনা বা আসরের সমস্ত কাজ সে সুন্দর মতো মীমাংসা করেছে, এবং কি তার পাশাপাশি আশাক হৃদয়ের মধ্যে একটু অশ্রু জলের আনন্দ দিয়েছে, সেই জন্য আমার দয়ালের চরণে সহস্র কোটি ভক্তি রাখি। যা কথা না বললেই নয় বাবা, পালা তো আসলে মনে যাচ্ছে না পালার গান করি, পালার গান করবো না, কিন্তু একটা কথা আমার বলতেই হবে। আমার বাগান বলেছে ভজন পথে নারীরাই নাকি বাধা দেয়, বাবা বলেছে না আপনারা ভাবার আসে জগতে কি ছিলেন না, আমি যাইতে পারি না কারণ মুর্শিদকে আমি সেইরকম ভাবে বুঝতে পারি নাই, কিন্তু মুর্শিদকে একটু খেয়াল রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু এই মাস এই মানে এই না যে আমি তার পূর্বের কথা ভুলে গেছি। সে বলেছে যার চিন্তা মাথা ঠিক থাকে তার জগতের মাথা ঠিক থাকে, মা বলেছে না যত বিমাপ নেবেন তিনটে মাথা বলতে একটা মাথা চোখের মাথা জিভের মাথা আর একটা কি বুঝাইছে ওইটা সবাই জানে, এটা আর আমার মুখ দিয়ে আমি না বললাম, এই মাথা ঠিক রাখার কথা এই অর্থে উনি বুঝাইছে যে এইটা যেন না তোলে তার অনিষ্ঠা সন্তান কেমনে আসলো একটা কথা কিন্তু এখানে থেকে যায়। আর উনি জিভার মাথা ঠিক করার কথা বলে, জিভার মাথা একটা প্রশ্ন আমার দলের কাছে একটা নিবেদন রেখে যাই, আপনি বলবেন যার পরে আমার নবীর পরে আমার নবীর বেলায়েতি ভারে খেলাপতি ভার যার উপরে রেখে গেল শরীফ খোদা মুশরিক হোসেন মাওলানা আলীর কাছে না, একদিন দয়াল নবী মহরম সান্দি মাওলানা আলীর কাছে বলতেছে তার ভক্ত সবাই আছে, আবু বকর উমর উসমান গনি সকলেই আছে, হযরত আলী আছে তার মধ্যে,
উদ্দেশ্য করে কেউ কি আমাকে একটা রোজা দান করতে পারো, একটা রোজা একটা সিয়াম? তখন কোন ভক্ত রাজি হইল না। মাওলা আলী বলে, হুজুর গো, তুমি যদি আমাকে দয়া করো তাহলে আমি পারবো। তোমার হুজুর পরে একটা বাতাসা একটা মিশ্রিক টুকরা মাওলা আলীর হাতে দিয়ে বলল, সূর্য উদয়ের আগে তোমার এই জিহ্বার তালুতে জিহ্বার মাথায় এই বাতাসের টুকরাটা দিবা। যদি কোনো রকম এক বিন্দু পানি দিয়ে এই বাতাসের টুকরাটা ভিজে যায় তাহলে তুমি তোমার প্রভুকে তোমার গুরুকে তুমি এই রোজা সেবা দিতে পারবা না, তোমার এই রোজা হবে না। তারা দেখেন যার উপর সমস্ত দায়িত্ব ভার দিয়ে গেল তারই এত বড় কথা যে যদি এক বিন্দু পানি দিয়ে এই বাতাসের টুকরা ভিজে তাহলে গুরু সেবা হবে না। হযরত আলী মুশকিল কষা সেরে খোলা বেলায়েতের ভান্ডার, তার উপরে কোন বেলায়েতের লোক ধরা দমে তার পূর্ব কেউ ছিল না। দয়াল নবী যার কাছে দিয়ে গেল, প্রথম দিন চেষ্টা করলে হযরত আলী পারলো না, বুঝাই দেন বাবা। দুটো দিন চেষ্টা করলে হযরত আলী নিজে যখন জিব্বার মাথায় ওই বাতাসের টুকরা দেয় তার রোজা হয় না। ওই জিবের রসে ওই বাতাসের টুকরা ভিজে গলে যায়, ভিজে যায়। তৃতীয় দিনে একটা নারী এসে তার রোজা সফল করাই দিল। একটা নারী এসে যখন ওই নারীর হাতে ছোঁয়ায় হযরত আলীর জিবের মাথায় ওই বাতাসের টুকরাটা দেয়, ঠিক ওই দিনই নারীর হাতের ছোঁয়ার জোরে হযরত আলী গুরু সেবা দিতে পারে। এখানে একটু প্রশ্ন রেখে যাই, কোন নারী কিভাবে তার একজন পুরুষের পাশে দাঁড়াইছিল? তখন যদি ওই নারী ওই পুরুষের পাশে মাওলা আলীর পাশে না দাঁড়াইতো তাহলে তার আর সম্ভব ছিল না তার গুরু সেবা দেয়। আমার জানার বিষয় এইখানে নারীর অবস্থান কি একটু বুঝাইয়া যাবেন, কোন নারী কিভাবে দিয়েছিল। আর বলেছে একটা কথা বাবা খুব মাইন্ডে লেগেছে, যে এখনকার নারীদের স্বভাব তারা নাকি বলে যে আমি দেখে তোমার বাদ খাইয়ে গেলাম, অন্য কেউ হলে পারতো না খাইতো না, পুরুষের একটা স্বভাব আছে। কিন্তু ওইটা আমি আমার মধ্যে বলবো চাই না, কারণ আমি পাইনি। পারে কমু, তুমি কি পাইছো? আমি কি কখনো বলছি যে তোমার ভাত খাবো না? আমি তো কথা বলে কোন নারী যে আমি তোমার ভাত খাবো না, এই কথা বলে কোন নারী? যেই নারী পুরুষ ঠিক থাকে না। বাহ বাহ, তাই তাই তাই, যেই নারী পুরুষ ঠিক থাকে। আপনি শুরু সরকার দয়াল, আপনি যদি ঠিক থাকেন আপনার বউ আবার আপনার সহধর্মনী আবার কইব যে আমি তোমার ভাত খামো না, আমি দেখে তোমার ভাত খাই গেলাম, নিশ্চয়ই আপনার ব্যবহারে লুস আছে। এই জায়গায় বুঝতে হবে যে নিশ্চয় আপনার কোনো ত্রুটি আছে, আপনি আপনার নারীকে ঠিক রাখতে পারেন নাই। তাইলে যদি পুরুষ ঠিক থাকে বাবা, নারী নড়াচড়া করার কথা না। তো একটা প্রবাদ বাক্য আছে, কারে বলব কালাইসর নিজেই এক বোঝা। আমি যে একজনের কালাইসরের দোষ দিব বাবা, আমি তো পরের ক্ষেত্রে এক বোঝা নিয়ে চলে আসছি চুরি করে। তো বাজান রে, কিন্তু নারীদের দোষ দিয়ে যে কথাগুলো বলতেছে নিজের মনটা সে ঠিক রাখবার পারা যায় না। যে পরমারি আইতে গেলে আহা মনের মধ্যে চান্দে ওঠে, যদি সেই সোনার চান্দেরে পাইতাম মনের কথা কইয়া দিতাম, দেখে মনের জ্বালা জুড়াইতাম বাবা। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারেন যে বয়স্ক যারা হয়েছে বাবা সেই যুবক কালে কারো মনে কোনোদিন চান্দে নেই কথা কেউ কি বলতে পারেন? একজন একজন নারীকে ভালো লেগেছিল এইখানে আপনার মনটাকে ঠিক রাখতে পারেন নাই। তাইলে নিজের তো সে নিজে দোষী, কেন অপরকে আমরা দোষী? নারী আপনার সাধনার শক্তি বাড়ায়। একটা নারী যখন জাতির হোক মাসে হোক অলি হোক আউলে হোক, তখন যদি একজন নারী যদি তার স্বামীকে স্বীকৃতি না দেয় যে তুমি এখন পীর হইতে পারো নাই, তুমি এখন অলি হইতে পারো নাই, তার সাধ্য নাই, সে পীরগিরি করে বাবা। সাধ্য আছে নাই? এইখানে
তাদের নারীর অবদান সবথেকে বেশি যে ঘরের নারীকে ঘরের স্ত্রীকে দাসত্ব না বানাইতে পারলো যে ঘরের স্ত্রীকে বাধ্য না করতে পারলো যে ঘরের স্ত্রীর কাছে তীর না সাজতে পারলো সে ভক্তবৃন্দের কাছে তীর হইতে পারে না তাই এইখানে নারী হইল সাধনার মূল মহাজন দণ্ডরজ্জুপল্লীর কথা নারী হইলে সাধনার মূল মহাজন বাবারে সাধন করবার গেলে সর্বপ্রথম ওই অলিপ্ত হাসিল করতে গেলে একজন নারী মাস্ক লাগবে অবশ্যই লাগবে একজন নারী যে নারীর ঘাটে জয় করবে না তার তো অলিপ্তই হাসিল হবে না কিভাবে গিরগিরি করবে তাই বাবা নারীকে এত দোষারোপ করাটা ঠিক নয় এটা করা আমাদের ঠিক না কারণ নারী আপনাকে একজন অলি বানায় নারী একজন তীর বানায় নারী একজন অলিকে গর্ভে ধারণ করে নারী একটা অলিকে পয়দা করে তাই নারী নিয়ে একটা কথা আমরা বলি না আপনি আশিকি ভাব নিয়ে গুরু পক্ষ থেকে যে কথাটা বলেছেন যে আশিকি ভাব নিয়ে আজকের দেশে মানুষের অন্তরে স্থান করে দিয়েছেন বাবা এইখানে অবশ্যই অবশ্যই গুরুর আশীর্বাদ আছে যদি কোনো ব্যক্তি গুরু আশীর্বাদ না থাকে গুরু নামের শব্দ শিলা তার বুকের মধ্যে এমন করার কথা না যে ব্যক্তি তার জীবনে জগন্ত একজন মুর্শিদের শিরণ থাকে একজন মুর্শিদের চরণে বিনা মূল্যে বিক্রি করে যে ব্যক্তি জন্মের দুঃখী হইয়া চির কানুর হইয়া তার সর্বস্ব ত্যাগ করিয়া শুধু ডেঙ্গুর চন্দ্রের মতো তার মুর্শিদের চরণ আশা করে বাবা রে ওই ভক্তের কি কখনো মরণ হোক হইতে পারে না কিন্তু আমার এই জীবনে আমি শুধু শুনে গেলাম আমার ডেঙ্গুর চান ছিল তার মুর্শিদ ভক্ত আমি শুধু শুনে গেলাম আমার রশিদ চান ছিল আমার তোলা চন্দ্রের ভক্ত আমি শুধু শুনে গেলাম পাগল ওয়াস করে ছিল আমার নবীর ভক্ত যে পাগল ওয়াস করে তার সারাটা জীবনে শুধু মুর্শিদ মুর্শিদ বলে আমার নবী নবী করে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে তার জীবনে সে সংসার বাঁধল না সে ঘর বাড়ি ত্যাজ্য করে চিরকাঙাল হয়ে শুধু মুর্শিদকে একটু বাড়া দেখার জন্য পথগত করে বাবারে পাগল ওয়াস করিনের মতো মেলা ভক্ত এখনো আছে যাদের চরণে ঢুল সমর্থন আমি হইতে পারি না এমনও ভক্ত আছে বাবা সে দিনবন্ধুকে সে ভবপরের কান্দারিকে অকুল দরিয়ার মাঝিকে প্রাণের মুর্শিদকে একেবারে দেখার জন্য ভক্ত দুয়ারে দুয়ারে এই যে ভক্ত মেলার মধ্যে এসে ঘুরে এক ভাই আর এক ভাইয়ের বুকে জড়িয়ে তার মুর্শিদে বুকের পরশের আশা করে বাবারা যেই ভক্তকে ছেড়ে তার মুর্শিদ চলে গেছে যেই ভক্তের বুকটাকে খালি করে তার মুর্শিদ ভবপুরে চলে গেছে ওই ভক্ত পাটের ভিকারি হয়ে চিরকাঙাল হয়ে মানুষের মাঝে ঘুরে তরিকার ভাই দেখলে বুকের মধ্যে জড়ায় আলিঙ্গন করে যেন ওই বুকের মধ্যে তার মুর্শিদের একটু পরশ চলে তাই সেখান থেকে পাগল বিজয় সরকার তার মুর্শিদকে স্মরণ করে মুর্শিদ প্রেমের চিরকাঙাল হয়ে একটা গান লিখেছে বাবার সে গানটা আরে তোমার নাম লো Yeah.
होते सही ना दया लगे I'm gonna make you mine.
জানকালে আমার মরণকালে তার তরিটা দিয়া নাইয়ের মাতাম তুলে শুধু ভক্ত ভক্ত বলে দুটি হাত বাড়াইয়া দিত যেন একটাবার সেই শ্রী গুরুর তরিতে উঠতে
ওই সময় গুরু কখনো স্থির থাকতে পারে না। গুরু যেখানেই থাকুক না কেন, যে মালাটা উপহার দিয়েছিল হনুকে, একটা থাম্বুর বলল হনু বেকালি, হনুমান দুটি চোখের পানি ছেড়ে দিয়ে Yeah.
যাই দূর দূর করে তাড়াইয়াছে।
যাবে বাবা যারা সেই যায় যেই খাবে যায় আমার পাপের বুঝা ভারি নেই খাবার কেউ আমাকে একটু ছায়া দিতে পারে না শুধু মৃষি দিনে আমাকে আর কেউ একটু জায়গা দিতে পারলো না ভক্তের জায়গা বাবা মুর্শিদের চরতল ছাড়া সে কোথাও আশ্রয় পাই না
আমার কোহিনুর ভাই। আমার কাকা মহিউদ্দিন উনিও জ্যোতিপার গানের সন্তুষ্ট 100 টাকা পুরস্কৃত করলেন। আমার ছোট ভাই রজব সেও 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমার ভাতিজা বাকি সেও 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমার ফুফাতো ভাই লাভু গাড়ির মালিক 100 টাকা দিতে। আমার ভাবি কোহিনুরের ওয়াইফ সেও 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জামাই আমাদের জামাই অর্থাৎ আমার ভাইসে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমার ফুফু আমার ফুপি লাভু রাম্মা এমপি ফুপি সেও 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। কোহিন Yeah.
नदीर कुल एक बार भेंगे गेले
আমার মনের
চরণ দুলিতে নিতে যেন পারি আমি, এইটাই আমার, আর কিছু না।
सुंदर है अंदर आ रहा है दूर दूर है।